তো শবে বরাতে বাড়াবাড়ি এবং সারাসারি আসে। একদল লোক আসে খুব বাড়াবাড়ি করে, আর একদল লোক আসে খুব সারাসারি করে। একদল লোক আসে যারা বলে শবে বরাত এটাই সবচাইতে মূল, শবে বরাতকে এত প্রাধান্য দেয়। গতকালকে আমাকে আমার এক মুসল্লি জিজ্ঞেস করছে, হুজুর শবে বরাত কবে, শবে বরাতের নামাজ কবে? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ফজর নামাজ পড়ছো আজকে? বলে না হুজুর, সময় পাই না তো, শবে বরাতের অপেক্ষায় আছে। আচ্ছা আপনারা বলেন তো, শবে বরাতের এই রাত্রির মর্যাদা বেশি না ফজরের দুই রাকাত ফরজের মর্যাদা বেশি? শবে বরাতকে আমরা এমন অবস্থায় নিয়ে গেছি যে এইটা না হলে আর চলবে না। আচ্ছা বলেন তো, কত হাজার কোটি শবে বরাত একসাথে করলে ফজরের দুই রাকাত ফরজের সমান হবে? বলেন না কেন হবে? কিয়ামত পর্যন্ত যদি শবে বরাতের আমল আপনি করতে থাকেন, ফজরের নামাজ পড়লেন না, অনিচ্ছা হলে সেটা অন্য কথা। শবে বরাতের গুরুত্ব দিতে গিয়ে কিয়ামত পর্যন্ত মনে করেন আপনি শবে বরাতের আমল করছেন। আরেকটু আগাই দিই, শবে বরাতের রাত আপনি কিয়ামত পর্যন্ত পাইলেন, একাধারে পবিত্র কাবা ঘর আপনার জন্য খুলে দেওয়া হল, কাবা ঘরের মধ্যে ইবাদত করলেন, কিন্তু ফজর নামাজের গুরুত্ব আপনার কাছে নাই। বলেন এই শবে বরাতের কোনো দাম আছে? দাম নাই। একদল আছে খুব বাড়াবাড়ি, শবে বরাতে লাগবে, অন্য কোনো আমল দরকার নাই। আর একদল আছে শবে বরাত বলতে কিছুই নাই। আসলে আমি মাঝে মধ্যে বলি শবে বরাত তো কোরআন হাদিসে নাই, এখন কি করবো আমরা? শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই, এই শব্দটা নাই। কোরআন হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, তো শবে বরাত নাই যারা বলে তারা লাইলাতুন নিসফি মিন শাবান থেকে মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা বলেন? যেমন দুইটা উদাহরণ দেই, ইসলামের সবচেয়ে বড় বড় দুইটা বিষয়, নামাজ, এই শব্দটা আমরা বলি না, আজান হয়েছে চলো নামাজে যাই, বলি কি বলি না? আচ্ছা নামাজ তো কোরআনে নাই হাদিসেও নাই, তাহলে কি নামাজ পড়বেন নি? কি বলেন না কেন? কোরআনেও নাই হাদিসেও নামাজ শব্দটা কোথাও নাই, এটা ফার্সি শব্দ, তারপরে কি আপনি নামাজ পড়বেন না? আচ্ছা এরপরে সামনের মাস আসতেছে রোজার মাস, ঠিক না? রোজার মাস আসতেছে, রোজাও কোরআনে নাই হাদিসে নাই, তার মানে কি রোজা রাখবেন না? এইগুলো ফার্সি শব্দ, কোনো এক কারণে বাংলায় ঢুকে গেছে মিশ্র শব্দ হিসাবে, কিন্তু রোজা কি বাদ দিতে পারবেন? রোজা রাখবে কি? সওম, সওমের মাস আসতেছে, আমরা বলি রোজা রাখছো নি আজকে, রোজার কথা বলি, কিন্তু রোজা তো কোরআনে নাই হাদিসে নাই। ঠিক তদ্রূপ ভাবে শবে বরাত শব্দটা কোরআনে হাদিসে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে, শাবানের অর্ধরাত্রি, ওই শবে বরাত বলতে যেই রাত্রিকে বোঝানো হয় লাইলাতুন নিসফি মিন শাবান বলতে ওই রাত্রিকেই বোঝানো হয়, ঠিক কিনা বলেন? তো শবে বরাতে বাড়াবাড়ি এবং সারাসারি আছে। আহলে হাদিস মসজিদগুলো গিয়ে দেখবেন শবে বরাতের রাত্রে অন্যান্য রাত্রে কি করে জানি না, কারণ মাঝে মাঝে সফরে থাকি তো, লেখা আহলে হাদিস জামে মসজিদ, দুইটা অনেক সময় নামাজ পড়ি, রাত্রে খোলা থাকে, কিন্তু শবে বরাত আসলে শবে বরাত বলতে যে কিছুই নাই এটা বুঝাইতে গিয়ে ওরা মসজিদ ইশারা করে তালা মেরে দেয়, ইশারা নামাজের পরে মসজিদ কি করে তালা মেরে দেয়। আরে আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, এমন দয়ার আল্লাহ, যিনি বান্দার জবানের দিকে তাকাই থাকে, কখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে? আলেম ওলামার কথা শুনে যদি ওই দিন আইসা সে তওবা করে ভালো হয়ে যায়, হতে পারে না? তাহলে এই সুযোগটা আমরা কেন দেবো না? যারা আহলের হাদিস দাবি করে, সালাফি দাবি করে, আমি বলি তারা সালাফি না, তারা হচ্ছে খলাফি। সালাফি বলা হয় যারা পূর্বের অনুসরণ করে, আর খলাফি বলা হয় যারা নতুন অনুসরণ করে।
সালাফিরা বলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস বলে প্রত্যেকটা হাদিসকে যারা অনুসরণ করে তাদেরকে বলে আহলে হাদিস। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বাঁধতেন কোথায় বলেন তো? বুকেও বাঁধতেন, নাভির নিচেও বাঁধতেন, দুই জায়গায় হাদিসের মধ্যে আছে। একাধিক হাদিস আছে, বুকে হাদিস বাঁধা হাত বাঁধার একাধিক হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার একাধিক হাদিস আছে। এখন আহলে হাদিস যারা দাবি করে, সালাফি যারা দাবি করে, তারা কি কখনো দেখছেন নাভির নিচে হাত বাঁধতে? কথা বলেন না, দেখছেন? এরা দেখবেন বুকের উপরে হাত বাঁধে, তার মানে একটা হাদিস আমল করে। কিন্তু আমাদেরকে যারা আমাদেরকে বয়কট করে, যারা আহলে হাদিস দাবি করে, এরা কিন্তু একটা হাদিসের আমল করে আর আমরা দুইটা হাদিসে আমল করি, আলহামদুলিল্লাহ। বলেন কেমনে? আমরা বাহিরে আমল করি নাভির নিচে, ঘরে আমল করি নাভির বুকের উপর, ঠিক কি? ঠিক না? বলেন, ইসলাম কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? আমার মা বোনের হাত পাতে কোথায় বলেন না কেন? কোথায়? বুকের উপর। তাই আমরা নাভির নিচে, মা বোনের বুকের উপর, দুইটা হাদিসের আমল হয় কিনা? তাহলে আহলে হাদিস দাবি করলে আমরা করতে পারি, ঠিক কিনা? বলেন, ওরা তো শুধুমাত্র বুকের উপরে হাত দেয় যায়, আহলে হাদিস দাবি। আমরা আহলে হাদিসও দাবি করতে চাই না, আমরা দাবি করতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা সুন্নি বলতে পারি, কেন? সমস্ত হাদিসের আমল করা কারো পক্ষে সম্ভব নয়। রাসূল বলেছেন আমার সুন্নতকে যারা মুহাব্বত করবে তারাই আমার সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআ ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নতকে অনুসরণ করলো, মুহাব্বত করলো, ভালোবাসলো, এখানে হাদিসের কথা বলে নাই, কানা মাআ ফিল জান্নাহ, আমার ওই উম্মত আর আমি একসাথে জান্নাতে থাকি। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, তিনি একটা হাদিস সেখানে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ। কিতাবাল্লাহ ও হাদিস রাসূলি বলে নাই, বলছে সুন্নাত রাসূলি। আল্লাহ তাআলার কিতাবকে যারা আঁকড়ে ধরবে এবং আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আমার ভাইরা, সব হাদিস আপনার দ্বারা আমল হবে না। আপনার দ্বারা টুপির হাদিস আমল হয়, আর একজনের দ্বারা সিন্নি খাওয়ার হাদিস আমল হয়, ঠিক কিনা? বলেন, আপনার দ্বারা এক হাদিস আমল হয়, মেসকেটা আমল হয়, আর একজনের দ্বারা আরেকটা হয়। আপনার দ্বারা বুকে হাত বাঁধার আমল হয়, আর একজনের দ্বারা নাভির নিচের হাত বাঁধা হয়। সুতরাং আপনি সব হাদিসটা আমল করতে পারতেছেন না। সুতরাং আমরা বলি যে আমরা পুরুষেরা হাত বাঁধি নাভির নিচে, আমার মা বোনেরা হাত বাঁধে বুকের উপর, দুইটা হাদিসে আমরা আমল করি। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? বলেন, ঠিক কিনা? বলেন। তো আমরা বাড়াবাড়ি করতে চাই না, সারাসারিও করতে চাই না। শবে বরাত নিয়ে, শবে বরাতের রাত্রে আমরা কি কি আমল করব সামনে আমি বলবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত, এমন কিছু দিবস বনাস হিসেবে রেখেছে। তো ওই বনাস হিসেবে যদি ওই রাতগুলা, ওই দিবসগুলা যদি আমার উম্মত ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ তাআলা বনাসের পরিপূর্ণ বকশিশ তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, বোনাস পায় কারা? যারা সারা বছর ডিউটি করে তারা, নাকি তারা শুধুমাত্র বোনাসের জন্য যায় তারা? কথা বোঝেন নাই মনে হয়। তো সবাই বললেন না যে সবাই বরাদের উপর খেয়ে আসেননি, কি বলেন? বোনাস কারা পায়? যারা সারা বছর ডিউটি করে তারা কি বোনাস পায়, ঠিক কিনা? বলেন, যারা বোনাসের আশা ওই দিনই যাবে, যেদিন বোনাস দিবে তাদেরকে দিবেনি, নাম লিস্টের মধ্যে থাকবে না, ঠিক কিনা? বলেন, কারণ ফেরেশতারা প্রতিদিন আপনার আমলনামা আসমানে নিয়ে যায়, ফজরের সময় একবার নাই, সন্ধ্যার সময় একবার নাই, সপ্তাহে দুই দিন নাই, বৃহস্পতিবার এবং সোমবার আপনাকে এই আমলে দেখে না, এই ডিউটিতে দেখে না, আপনি বোনাসের জন্য গিয়া হাজির। এই বোনাস পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর একটু সহজ করে বলি, বাজারে গেছেন মাছ কিনতে, গুড়া মাছ কিনছেন 50 টাকা ভাগা গুড়া মাছ, এক ভাগা কিনলে আবার মাছওয়ালা আবার কিছু বাড়তি দিয়ে দেয়নি, দেয় কি দেয় না? এটা আমাদের গ্রামে আমরা দেখছি, আমাদের দেয়।
50 টাকার মাছ কিনে ফাও কিছু দেয় না এখন যদি আপনি বলেন মাছওয়ালারে ভাই খাও যা দিছো এনেই দাও তোমার ওইটা রেখে দাও সে দিবে নি দিবে দিবে না আপনি মাছ কেনার কারণে ফাও দিছে ঠিক তদ্রূপ ভাবে সারা বছর যারা আল্লাহ এবং রাসূলের তরিকা মতো চলবে মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে আদেশ দিয়েছেন যা করতে নিষেধ করেছেন ওইটার উপর যদি ইস্তেকামত থাকেন তারাই কেবল মাত্র এই বকশিশের হকদার বকশিশের আশা করতে পারে ঠিক কি না বলেন সুতরাং শুধু শবে বরাতের আশায় থাকলে হবে না তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাতের আশায় যে থাকলে হবে না কেউ যদি এখন বুঝে আসে সারা জীবন অন্যায় করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই অন্যায় অসৎ কাজ করেছে তাদের যদি এই মুহূর্তে বুঝে চলে আসে যে আমি তো খারাপ কাজ করেছি শবে বরাতের রাতেও যদি বুঝে আসে ওই দিনও যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তাআলা ওই দিনও তার বকশিশ দিবে সুবহানাল্লাহ দেখেন মালিক কিন্তু সারা জীবন সারা বছর ডিউটি না করলে বকশিশ আপনাকে দিল না বরং তারাই দিল আমার আল্লাহ বলেন আমি তো রহমান আমি তো গফফার আমি তো দয়ার সাগর আমি তো গফফার আমি তো মাগফিরাত করি আমি ক্ষমা করে দিই আমার বান্দা যদি এখনো বুঝে আসে আর এই রাতেও যদি সে তওবা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব কিন্তু তওবা কিছু শর্ত আছে এই শর্ত মাইনে তওবা করতে হবে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এইভাবে মুখে যদি কিয়ামত পর্যন্ত বলেন কোনো কাজ হবে না এই আস্তাগফিরুল্লাহর হাকিকত আদায় করে আস্তাগফিরুল্লাহ বলতে হবে হাকিকত কি এক নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হাকিকত হচ্ছে যেই গুনাহ করেছে এই গুনার জন্য নিজে নিজে অনুতপ্ত হওয়া নিজে নিজে আফসোস করা হায় হায় আমি গুনাহ করে ফেলেছি আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে এইভাবে আফসোস করতেছে দুই নাম্বার এখনই নিয়ত করে ফেলা এই গুনাহ আর করব না এই গুনার ধারে কাছে আমি আর যাব না এখনই নিয়ত করা তিন নাম্বার গুনাহ তো শাসন ঘৃণা করে ছাড়তে হবে ঘৃণা করে ঘৃণা করতে হবে যেটা করছে এটা নিকৃষ্ট এটা আমার দ্বারা ঠিক হয় নাই এর ধারে কাছে আমি যাব না কোনোদিন এই ইস্তেকামত থাকা চার নম্বর কোন বান্দার সাথে কোন হক যদি অনাদায় থাকে এই হকগুলা আদায় করে তওবা করতে হবে কথা বুঝে আসছে